আজি শুণবা ডক্টর মায়াধর মানসী ভ্রমণ কাহাণী পশ্চিম পথিকর সম্পাদিত রূপর তৃতীয় ভাগ। জাপানি জাহাজ দিন বারটা বেড়ে কলম্বো বন্দরর কসিমামারু যাত্রা আরম্ভ কলা। বন্দর ছাড়ু ছাড়ু জাহাজরে সমুদ্র পীড়া আরম্ভ হেলা। সমুদ্র পীড়া অর্থাৎ জাহাজ কম্পন। কলম্বো বন্দর পরে পরবর্তী বন্দর এডেন, সেঠার পৌঁছিবাকু সপ্তাহে লাগে। বাটরে কেবল অনন্ত নীল জলধি। লেখকঙ্কর এহা প্রথম সমুদ্র যাত্রা। মনরে অনেক বিস্ময় ও আতঙ্ক ভাব রহিতায়। সপ্তাহব্যাপী সমুদ্র পীড়া লেখকঙ্কু বিকল করে দেইথিলা। সমুদ্র পীড়া, সমুদ্র পীড়া এক অনুভব। গভীর নীল সমুদ্র ভিতরে জাহাজ আন্দোলিত হুয়ে, পাদ স্থির রহে নাহিঁ, টলমল হয়ে চালিবাকু হুয়ে, মুন্ড বুলায়, পেট ও হৃৎপিণ্ড আক্রান্ত হুয়ে, অন্তঃশিরা প্রকম্পিত হুয়ে, বান্তি লাগে, খাইবাকু ইচ্ছা হুয়ে নাহিঁ। লেখক প্রায় এডেন যায় জাহাজ ভিতরে শোই রহিলে, নরক যন্ত্রণা পরি বোধ হুয়ে। সমুদ্র পীড়া যেতবে তীব্র হুয়ে, হতাশ হয়ে কান্দিবাকু ইচ্ছা হুয়ে, প্রকাশরু ঘর কথা মনে পড়ে। আরব সাগর মধ্যে ভূমধ্য সাগরের প্রথম অংশে এবং আটলান্টিক মহাসাগর সাইবেরীয় উপকূলের প্রায় তিনি থর সমুদ্র পীড়া হয়েছিল। জাহাজ প্রকম্পন আরম্ভ হলে লেখক সেজরে শোই রুহতি ও সমুদ্র স্থির হলে জাহাজ উপরক আসতে। সিলনু জাহাজের তিন চারিজন ছাত্র উঠিলে, পঞ্জাবরু জনে ও জনে শিক্ষিত যুব ব্যবসায়ী। জাহাজের লেখকঙ্কর যাত্রী হয়েছিলেন, এমানে সমস্তে তৃতীয় শ্রেণী যাত্রী। এ ব্যতীত বার চৌদ জন ভারতীয় বুলা বিকাড়ি উঠিলে। পঞ্জাব ও উত্তর পশ্চিম প্রদেশের এমান ঘর। এমানকর স্বভাব অপরিষ্কার, এমানে খুচরা ব্যাপার করতে। ডন্ডি গ্লাসগো সহরর কপড়া মোটা দরের কিনি খুচরা বিক্রি করতে। লেখকঙ্ক ভাষার এপরি লোক সবু যে বিলাত আসতে, এ ধারণা আমাদের অনেকঙ্কর না। কিন্তু বিলাত আসি দেখুছি এটি এমিতি বড় সহর না, যেউঠি এই ধরনের ভারতীয় বুলা বিকা না। এমানে ডন্ডি গ্লাসগো প্রভৃতি সহরর কপড়া প্রভৃতি মোটা দরের কিনি পোশাক বনাই নিয়ন্তি ও তাকু খুচরা দরের গাঁ গণ্ডা সহর তলি বুলি বিকন্তি। এতে বেশ দুই পয়সা পাঁতি মধ্য। মু এঠাকু আসিলা পরে বাটঘাটরে এমানক মধ্যরু কেতে জনকু দেখিছি। থরে নিউ ক্লাসরে থিবা এমানক বসা ঘরকু বি যাইছি। যাত্রারে বাহারিবা সাইব পরি কৌণসি মতে পোশাক পিন্ধিবা শিখিছন্তি সত, কিন্তু ভারতবর্ষরে সারা অভ্যাস যাক সাঙ্গরে আনিছন্তি ও সাইতি রকিছন্তি। গোটে বখরারে চারিজন লেখায় রহিবে, সেইটি রোসেই, সেইটি লুগাপটা, পেড়িপেটরা, ময়দা মাংস, ঠিক ভারতবর্ষ পরি। জাহাজরে মু ও পঞ্জাবর শিক্ষিত যাত্রী দুইজন যে কেবিনে থিলু এমানে বি সেইটি উঠিলে। সাঙ্গরে লম্ব নলিবালা গোটে হুক্কা আনিথান্তি। কেবিন ভিতরক যেতবে পশিব পঞ্জাক যাক বৃত্তাকারের বসি হুক্কাকু কেন্দ্রের থই পাড়ি করে বসি টাণুথিবে। ঘর যাক ধূয়া, পশি হুয়ে না কি রহি হুয়ে না, কহিলে বি শুণবে না। ভারতবর্ষে এই শ্রেণীর লোককে এ অবস্থায় কিছু উপদেশ দেলে বরাবর তো উত্তর শুণব, কাইকি ও আমি কোণ ভড়া দেইনু কি, তুমি কোণ একুটিয়া কোম্পানিকে পয়সা দিয়েছ। এমানকর বি সেই মনোভাব। দিনে হেক উপরে শোইছু মো পাখরে এই দলর গোটে ভেন্ডা শোই পিকা খাইবাকু লাগিলা। ধূম্রপানর অসুবিধা, পাখরে বসিথিবা লোক হি সহে। মু ধুয়ারে অস্থির হই তাকু কহিলি, হ্যাঁ সে অন্য আড়ে ধুয়া ছাড়ু। সে মূর্খচিত উত্তর দেলা, তুমি তোমার নাক কাটি পকাউন। অবস্থা এপরি হেলা যে যাত্রার অধিকাংশ দিন মু মো কেবিনে নরহি অন্যত্র যাই শুয়াবসা কলি। যাত্রীমানক মধ্যরু অনেক করিব, দলাল মানক মাধ্যমে প্রেরণ হইতান্তি। সেমানকর পোশাক পরিচ্ছেদ ভাষা ব্যবহার ভিন্ন ভিন্ন, কেশবিন্যাস অদ্ভুত, মূর্খচিত ব্যবহার সেমানকর। সেই বুলা বিকাড়ি মানে দিনহীন পরি ওড়িয়া শ্রমিক কলিকতা রেঙ্গুন গলাপরি পশ্চিম ভারতীয় বা পঞ্জাবী শ্রমিক সেইপরি বিদেশ যাই ব্যাপার করতে ও শ্রমিক কাম মধ্যে করতে। লেখকঙ্ক সাথিরে পঞ্জাবর দুইজন যাত্রীঙ্ক মধ্যরু ব্যবসায়ী যুবকঙ্ক নাম চমনলাল, সে ভদ্র ও ধনীঘরর পিলা। সে ব্যবসায় সূত্রে বিলাত যাউথিলে, বিহন নকরি অর্জিত ধন কৌণসি জনসেবারে ব্যয় করিবা তাঙ্কর সংকল্প থিলা। পঞ্জাবর আর জনক জনে কলেজর লেকচরর, বিলাত ডিগ্রি পাই যাউথিলে। তাঙ্ক বাপা এক কলেজর ভাইস প্রিন্সিপাল,
ଲେଖକଙ୍କ ଭିତରେ ମଧ୍ୟ ଜଣେ ଦରିଦ୍ର ଶ୍ୱେତାଙ୍ଗ ତରୁଣ ଯାତ୍ରା କରୁଥିଲେ। ଜାହାଜର ଫାଷ୍ଟ ଓ ସେକେଣ୍ଡ କ୍ଲାସ୍ରେ ଅନେକ ଶ୍ୱେତାଙ୍ଗ ଯାତ୍ରୀ, ଜାପାନୀ ଯାତ୍ରୀ ମଧ୍ୟ ଅନେକ ଅଛନ୍ତି। ସେମାନେ ତୃତୀୟ ଶ୍ରେଣୀ, ବଡ଼ ରହସ୍ୟମୟ ଯାତ୍ରା। ଘାଟେ ଘାଟେ କଲମ୍ବୋ ବନ୍ଦର ଛାଡ଼ିବା ପରେ ଅପରାହ୍ନରେ ଜାହାଜ ସ୍ଥଳଭାଗ ପାଖ ଦେଇ ଗତି କରୁଥିଲା। ଡେକ୍ ଉପରୁ ଆରବ ଉପକୂଳ ପର୍ବତମାଳା ଦେଖାଯାଉଥିଲା। ଜାହାଜ ଏଡେନ୍ ଉପସାଗରରେ ଚାଲିଥିଲା। ଏଠାରେ ସମୁଦ୍ର ଜଳ ଶାନ୍ତ, ସମୁଦ୍ର ପୀଡ଼ା ନାହିଁ। ଏଡେନ୍ର ରୁକ୍ଷ କଠୋର ଗିରିପୁଞ୍ଜ ଦେଖାଗଲା। ଏଡେନ୍ରେ ଓହ୍ଲାଇ ସହର ବୁଲି ଆସିବାକୁ ପ୍ରସ୍ତୁତ ହେଲେ। ସେତେବେଳକୁ ଅନ୍ଧାର, ଛୋଟ ମୋଟର ବୋଟ୍ରେ ବେଳାଭୂମିକୁ ଯିବାକୁ ହୁଏ। ଅନେକ ଦିନ ସମୁଦ୍ର ଯାତ୍ରା ପରେ ଏବେ ମାଟିରେ ପାଦ ଦେବାକୁ ହେବ। ମନରେ ପ୍ରଚୁର ଆନନ୍ଦ। ଏଡେନ୍ କେବଳ ପାହାଡ଼, ରୁକ୍ଷ, କଠିନ, ଜନହୀନ, ବୃଷ୍ଟିହୀନ ଥିଲେ ମଧ୍ୟ ବେଶ ସମୃଦ୍ଧ ସହର। ଏଠି ଅବହେଳିତ ମାନବବାସର ଅଯୋଗ୍ୟ ରୁକ୍ଷ ପର୍ବତମାଳା ଏବେ ଇଂରେଜ ଯାତ୍ରୀ ହାତବାଜି ବିଳାସମୟ ନଗରୀ। ଏଡେନ୍ ଆରବ ମରୁଭୂମିର ପ୍ରାନ୍ତ ଦେଶ, ଭୟଙ୍କର ଗରମ ସ୍ଥାନ, କ୍ୱଚିତ ବର୍ଷା ହୁଏ। ଏଠାରେ ଅଧିକାଂଶ ବାସିନ୍ଦା ଆରବୀୟ ଓ ଭାରତୀୟ। ଏଡେନ୍ ଆଫ୍ରିକାର ନିକଟବର୍ତ୍ତୀ ହୋଇଥିବାରୁ ଅନେକ ଆଫ୍ରିକୀୟ ଏଠି ଜୀବିକା ପାଇଁ ଜମା ହୁଅନ୍ତି। ଇଟାଲୀର ଆକ୍ରମଣରୁ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ ଅନେକ ଆବିସିନିଆ ଲୋକ ଏଡେନ୍ ଚାଲି ଆସିଛନ୍ତି। ଏଡେନ୍ ଘୁରାଘୁରି କରି ରାତି 9 ବେଳକୁ ଯାତ୍ରୀମାନେ ଜାହାଜକୁ ଫେରିଲେ। ରାତି 12 ଜାହାଜ ଛାଡ଼ିଲା। ତହିଁ ଆର ଦିନ ପ୍ରଭାତରେ ନିଦ୍ରାଭଙ୍ଗ ହେଲାବେଳକୁ ସେମାନେ ବାବେଲ ମାଣ୍ଡେବ ପ୍ରଣାଳୀ ପାର ହୋଇ ଲୋହିତ ସାଗରରେ ପହଞ୍ଚି ସାରିଥିଲେ। ଲୋହିତ ସାଗରର ଏହି ଅଂଶ ଅତ୍ୟନ୍ତ ସଂକୀର୍ଣ୍ଣ। ଦୁଇ ପାଖରେ କୂଳଭୂମି ପ୍ରାୟ ଦେଖାଯାଏ। ଏହି କୂଳଭୂମି ବିଶେଷତଃ ଆରବ କୂଳ। ଦୁଇପଟେ ଦ୍ୱୀପମାଳା, ଜନବସତି, ରୁକ୍ଷକାନ୍ତ, ବତୀଘର ପରିଦୃଶ୍ୟମାନ। ଲୋହିତ ସାଗର ପାରି ହେବାକୁ 4 ଲାଗିଥିଲା। ଜଳଯାତ୍ରା ଭିତରେ ଲୋହିତ ସାଗରର ଦିନଗୁଡ଼ିକ ଅତ୍ୟନ୍ତ ସୁଖଦାୟ ଥିଲା। ଶାନ୍ତ ଉଦାର ଜଳରାଶି, ଚିଲିକାର ଦୃଶ୍ୟ ପରି ପ୍ରତୀୟମାନ ହୁଏ। ଲୋହିତ ସାଗରର ଜଳ ଗରମ ଗରମ ହେଲେ ମଧ୍ୟ ତାହା ଆମୋଦଦାୟକ ଥିଲା। ପ୍ରବାହିତ ପବନ ଆରାମଦାୟକ ଥିଲା। ତୃତୀୟ ଶ୍ରେଣୀ ଡେକ୍ କାନଭାସ ତଳେ ରାତି ମଉଜରେ କଟାଇଥିଲେ। ଲୋହିତ ସାଗର ଭିତରେ ଗତି କରୁଥିଲା ବେଳେ 2 ବିରାଟ ମହାଦେଶ ଦେଇ ଗତି କରୁଥିଲେ। ଡାହାଣ ପଟେ ମାନବିକ ସଭ୍ୟତାର ମରୁଭୂମି ଏସିଆ, ବାମପଟେ କୃଷ୍ଣ ମହାଦେଶ ଆଫ୍ରିକା, ଏକପଟେ ଆରବ, ଅନ୍ୟପଟେ ଇଜିପ୍ଟ। ଏହି ଆରବ ମରୁଭୂମିରେ ମହମ୍ମଦ ଜନ୍ମ ହୋଇ ମହାନ ସତ୍ୟର ପ୍ରଚାର କରିଥିଲେ। ମନୋହର ସଂସ୍କୃତି ଦାନ କରି ମାନବ ଇତିହାସକୁ ସୁଗମ କରିଥିଲେ। ତତ୍ପରେ ଆସିଥିଲା ସୁଏଜ ବନ୍ଦର। ଲୋହିତ ସାଗରର ଏ ଅଂଶ ମଧ୍ୟ ସଂକୀର୍ଣ୍ଣ। ଦୁଇ କୂଳ ପରିଷ୍କାର ଦେଖାଯାଉଛି। ଆଫ୍ରିକା ପଟେ ରୁକ୍ଷ ଟାଙ୍ଗର ଉତ୍ତୁଙ୍ଗ ପର୍ବତ ପ୍ରାଚୀର ସମୁଦ୍ରର କୂଳେ କୂଳେ ବହୁଦୂର ଯାଏ ମାଡ଼ି ଚାଲିଛି। କ୍ରମେ ଆମେମାନେ ସୁଏଜ ଉପସାଗର କ୍ରମ ସଂକୀର୍ଣ୍ଣ ମୁଣ୍ଡି ଆଡ଼କୁ ଗତି କରି ସୁଏଜ ନାଳରେ ପ୍ରବେଶ କଲୁ। ସୁଏଜ ବନ୍ଦରରେ ଜାହାଜ ଅଳ୍ପ ସମୟ ମାତ୍ର ରହେ। ଏଠୁ ଦଳେ ଯାତ୍ରୀ କାଇରୋ ଓ ପିରାମିଡ଼ ଦେଖିବା ପାଇଁ ଓହ୍ଲାଇଗଲେ। ସେମାନେ ପୋର୍ଟ ସୟଦରେ ଜାହାଜରେ ପୁଣି ଚଢ଼ିବେ। ସୁଏଜ କେନାଲରେ ଦୃଶ୍ୟପଟ ପରିବର୍ତ୍ତିତ ହେଲା। ବାମପଟର ପାହାଡ଼ ପ୍ରାଚୀର ପଛରେ ରହିଲାଣି। ବର୍ତ୍ତମାନ ଦୁଇ କଡ଼ରେ ଧୁ ଧୁ ବାଲି ଦିଗ୍ବଳୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦୁଇ ଦିଗରେ ମାଡ଼ି ଚାଲିଛି। ପ୍ରଖର ସୂର୍ଯ୍ୟକର ହେମକାନ୍ତ ବାଲୁକା ରାଶି ଉପରେ ପତିତ ହୋଇ ଏପରି ତୀବ୍ର ଭାବରେ ପ୍ରତିଫଳିତ ହେଉଛି ଯେ ଆଖି ସେ ବାଲି ଉପରେ ରଖି ହେଉନି। ଆମ ଘର ତ ସମୁଦ୍ର ବେଳାରେ। ଦୀର୍ଘ ସମୁଦ୍ରକୂଳ ବ୍ୟାପୀ ରଙ୍ଗା ବାଲିର ବନମାନଙ୍କରେ ବାଲି ହରିଣ ପଛରେ ଗୋଡ଼େଇବାର, ଗୁଡ଼କଙ୍କର କଣ୍ଟକିତ ଫୁଲ ଉଡ଼େଇ ଖେଳିବାର, କଇଁସାରି ଲଟା ଛିଡ଼ାଇବାର ଓ ବାଲି ଆଖୁ ବୋଲି ଗୋଟିଏ ପ୍ରକାର ମୋଟା ଘାସକୁ ଚୋବାଇବାର ବାଲ୍ୟ ଅନୁଭୂତି ମୋ ପ୍ରାଣର ପରମ ସାଇତା ଧନ। କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ବାଲି ଦେଖୁଛି, ଏ ହେଉଛି ମରୁବାଲି। ଗୋଟାଏ ଦୁର୍ବାସୁଦ୍ଧା ତହିଁରେ ନାହିଁ, କୌଣସି ଜୀବର ଦେଖା ନାହିଁ। ଯେଉଁ ସମୁଦ୍ର ଛାଡ଼ି ଆସି ତାର ଦୁର୍ବାର ତରଙ୍ଗମାଳା ପରି ଏଇ ମରୁ ସମୁଦ୍ରର ବାଲୁକା ତରଙ୍ଗ ଦୁର୍ବାର ପ୍ରସାରରେ ଦିଗ୍ବଳୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ମାଡ଼ି ଚାଲିଛି। ଦିଗ୍ବଳୟର ଆରପଟେ ଆକାଶର ଶେଷ ଯାଏଁ ପୁଣି ଯେ ଏହି ବାଲୁକା, ତାହା ମୁଁ ସହଜରେ ଅନୁମାନ କରିପାରିଲି। ଏ ତାହେଲେ ମରୁଭୂମି। କିନ୍ତୁ ପ୍ରକୃତି ମରୁଭୂମିକୁ ମଧ୍ୟ ଏକ ପ୍ରକାର ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ଯେ ଦେଇଛି, ତାହା ଯାହାର ଆଖି ଥିବ ସେ ଦେଖିପାରିବ। ପ୍ରାଣକୁ ଚମତ୍କାରିତା ଯୋଗାଇବା ସୌନ୍ଦର୍ଯ୍ୟର ଏକ ଅଂଶ। ମହାନଦୀର ପଙ୍କିଳ ଜଳମୟୀ ବନ୍ୟାର ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ତାର ଭୀଷଣତାରୁ ଆସେ। ଯୋଗୀର ଅକିଞ୍ଚନତା ପରି
ଏହି ମରୁବାଲିର ରୁକ୍ଷତାରେ ଏକ ପ୍ରକାର ମର୍ଯ୍ୟାଦା ରହିଛି। ଯେଉଁ ଦାରିଦ୍ର୍ୟରେ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ଫୁଟି ବାହାରେ ତା ପାଦ ତଳେ ଧନ ମୁଣ୍ଡ ନୁଆଏ। ମରୁଭୂମି ନିଜର ରୁକ୍ଷ ନିଷ୍ଠୁର ପ୍ରସାର ଘେନି ନିଜେ ଯେ ସନ୍ତୁଷ୍ଟ ହୋଇ ପଡ଼ି ରହିଛି, ସେଇଥିରେ ତାର ସ୍ୱତନ୍ତ୍ର ମାଧୁରୀ ଫୁଟି ଉଠୁଛି। ବଣର ଦନ୍ତାହାତୀ ପଲ ଛାଡ଼ି ଖେଦାରେ ପଶିଲା ପରି ସମୁଦ୍ର ଜଳ ତାର ଅସୀମ ତରଙ୍ଗ ଲୀଳାକୁ ପଛରେ ରଖି ବର୍ତ୍ତମାନ ସୁଏଜ ନାଳର କ୍ଷୁଦ୍ର ସୀମା ଭିତରେ ପଶିଛି। ସୁଏଜ ନାଳ ଆମର ତାଳଦଣ୍ଡା କେନାଲର ହୁଏତ ଦୋହରା। ଜଳ ମନୋରମ ନୀଳ, ସେହିପରି ତରଳ ଆକାଶ, ଦୁଇପାଖର ସ୍ୱର୍ଣ୍ଣ ବାଲୁକା ବିସ୍ତାର ଭିତରେ ଏହି ନୀଳ ଜଳରେଖା ଭାରତୀୟ ବରବର୍ଣ୍ଣନୀମାନଙ୍କର ସ୍ୱର୍ଣ୍ଣ ପୃଷ୍ଠରେ କୃଷ୍ଣବେଣୀର ଦୃଶ୍ୟ ମନେ ପକାଇ ଦେଉଥିଲା। ବାମ ପାଖର ବାଲୁକା ରାଶି ଉପରେ ନୂତନ ଭାବରେ ଉଦ୍ଭିଦ ରୋପଣର ବ୍ୟବସ୍ଥା ଚାଲିଛି। ସ୍ଥାନେ ସ୍ଥାନେ ସେ ଚେଷ୍ଟା ସଫଳ ମଧ୍ୟ ହେଉଛି। ନାଳର ବାମ ଦିଗରେ କିଛି ଦୂର ଛଡ଼ା ଛଡ଼ାରେ ସୁନ୍ଦର ବଙ୍ଗଳା ଘର ସବୁ, ବୋଧହୁଏ ନାଳ କର୍ମଚାରୀମାନଙ୍କର ଘର। ସେହି ଘରଟିମାନଙ୍କର ଚାରିଦିଗରେ ସୁନ୍ଦର ଛୋଟ ଉପବନ ରଚିତ ହୋଇଛି। ମଣିଷର ହାତ ଛଡ଼ା ମରୁବାଲିରେ ବି କିପରି ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ସୃଷ୍ଟି କରିପାରେ ତାହା ମୁଁ ଦେଖି ମୁଗ୍ଧ ହେଉଥାଏ ଏବଂ ଭାବୁଥାଏ, ଭାରତବର୍ଷରେ ଆମେ ଜୀଅନ୍ତା ପ୍ରକୃତିକୁ ଅବହେଳା ଓ ମୂର୍ଖତାରେ କିପରି ଶ୍ରୀହୀନ କରି ବଞ୍ଚିଛୁ। ସୁଏଜ କେନାଲ ଏତେ ଛୋଟ ଯେ ଦୁଇ ପାଖର ସବୁ କଥା ଦେଖାଯାଉଥାଏ। ଆମର ଡାହାଣ ପାଖ ଅନେକ ଲୋକ ରାସ୍ତା ତିଆରିରେ ଲାଗିଥିବାର ଦେଖିଲି। ବାମ ପାଖରେ ଅନେକ ଦୂର ଯାଏ ଏକ ରେଳ ଲାଇନ୍ ଚାଲିଛି, ବୋଧହୁଏ କାଏରୋ ଯାଏ। ତା ଛଡ଼ା ସୁନ୍ଦର ସଡ଼କ କେନାଲର ଦୁଇ କୂଳରୁ ବାହାରି ଦୂର ବାଲୁକାରେ ମିଶିଯିବାର ଦେଖିଲି। ରେଳଗାଡ଼ି ଓ ମଟର ଯିବା ଆସିବା କରିବାର ମଧ୍ୟ ଦେଖିଲି। ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଏଇଠି ରଖୁଛୁ ଡକ୍ଟର ମାୟାଧର ମାନସିଂହଙ୍କ ଭ୍ରମଣ କାହାଣୀ ପଶ୍ଚିମ ପଥିକର ସମ୍ପାଦିତ ରୂପର ତୃତୀୟ ଭାଗ, ଏହାର ଚତୁର୍ଥ ଭାଗ ପର ଅଧ୍ୟାୟରେ। ଆପଣଙ୍କୁ ଏହି ଅଧ୍ୟାୟଟି କେମିତି ଲାଗିଲା ଆମକୁ କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚିତ ଜଣାଇବେ। ଆମର ଚ୍ୟାନେଲରେ ନୂଆ ହୋଇଥିଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ କେବେ ବି ଭୁଲିବେ ନାହିଁ। ବନ୍ଧୁମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଶେୟାର କରନ୍ତୁ। ରହିଲୁ, ନମସ୍କାର।